হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে ওটস চ্যালেঞ্জের থার্ড ডে। তো আজকে আমি প্যাকটা বানানোর জন্য আমি যেটা নিয়েছি ওটস আর কাঁচা দুধ, এই দুটোর কম্বিনেশনই আজকে আমি প্যাকটা বানাবো আর ইউজ করব। তো আমার ফার্স্ট আর সেকেন্ড ভিডিও যারা দেখেননি এই চ্যালেঞ্জের, তারা প্লিজ চেক করে নেবেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো দুটো ভিডিওরই, না হলে পরে আপনারা বুঝতেই পারবেন না যে আমি কেন চ্যালেঞ্জটা নিয়েছি আর আগের ভিডিওগুলোতে আমি কী কী ইউজ করেছি। তো আমি এখানে 1 চামচ ওটস নিয়ে নিয়েছি। আমার চ্যালেঞ্জের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ওটস, তো আমি ওটসের সঙ্গে ইউজ করছি র মিল্ক। এটা আমি অল্প অল্প দেব আর মিক্স করতে থাকবো, একসঙ্গে বেশি দিয়ে দেব না, তাহলে বেশি ওয়াটারি হয়ে যাবে, তখন আমরা ফেসে অ্যাপ্লাই করতে পারবো না, প্রবলেম হবে। অল্প অল্প দেব, মিক্স করব, যখন দেখব একটু ঠিকঠাকভাবে হয়ে গেছে তখন আমরা ওটাকে রেস্ট করতে রেখে দেব, যাতে ওটসটা একটু সফট হয়ে যায়। সফট হয়ে গেলে তাহলে সেটা আমাদের ফেসে অ্যাপ্লাই করতে সুবিধা হবে, না হলে ফেস থেকে ঝরে পড়ে যাবে। তো এখানে আমি একটু একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, কেন কি ওটস অনেকটাই ড্রাই, তো ও সোক করে নেবে। তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি 4 থেকে 5 মিনিট আমি এটাকে রেখে দেব, একটু ওটসটা সফট হয়ে যাবে, তারপর আমি এটাকে অ্যাপ্লাই করব আমার ফেসে। আমি যে মিল্কটা নিয়েছিলাম তার মধ্যে যতটুকু মিল্ক আমার বেঁচে গেছে তার মধ্যে আমি একটু কটন নিয়ে নিয়েছি। কটন ডিপ করে আমি এই মিল্কটা দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করব। তো আমি আমার পুরো ফেসটাকে ক্লিন করে আমি ওয়েট করব সম্পূর্ণরূপে ড্রাই হওয়ার জন্য। আমি কোনো রকমভাবেই ফেসটাকে ওয়াশ করব না। আর ড্রাই স্কিন আর সেন্সিটিভ স্কিনের জন্য ন্যাচারাল ক্লিনজার হিসেবেও কাজ করে দুধ। দুধে ইম্পিউরিটিস আর ফেশিয়াল অয়েলকে ক্লিন করার ক্ষমতা আছে, ডেড সেলকেও রিমুভ করতে সক্ষম, সেই জন্য আমি এটাকে ইউজ করে নেব আর সম্পূর্ণরূপে ড্রাই হতে দেব। পুরো ফেসে লাগানো হয়ে গেছে, এবার ড্রাই হয়ে গেলে তারপর আমি প্যাকটা ইউজ করব। তো এখানে আমার প্যাকটাও রেডি হয়ে গেছে, আমার ওটসগুলো অনেকটাই সফট হয়ে গেছে, এবার আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করে নেব। সেন্সিটিভ স্কিনের জন্য ওটস একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট, ড্রাই স্কিনের জন্য এই প্রোডাক্ট খুব ভালো কাজ করে। এটি হাইলি ময়শ্চারাইজ, এতে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে, এটাকে ক্লিনজার হিসেবেও ইউজ করা যায়, ডার্ট ইম্পিউরিটিস রিমুভ করে, ডেড সেল রিমুভ করে, স্কিনকে স্মুথ করে, স্কিন সফট বানায়, ইভেন টোন দেয়। ওটসে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট আছে, স্কিন ইরিটেশন কমায়, স্কিনের রেডনেসকে কমায়, স্কিনের লাইটেনিং এফেক্ট দেয়, ইচি আনইভেন অ্যাকনি প্রোন স্কিনের জন্য এটা ভীষণই হেল্পফুল একটি প্রোডাক্ট। তো আমার এখানে ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি ওয়েট করব এটা সম্পূর্ণরূপে ড্রাই হওয়ার জন্য। তো এই যে আমার ড্রাই হয়ে গেছে, এবার আমি লিউকম ওয়াটার দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াশ করে ফেলেছি। এবার আমি আমার ফেসে টোনার অ্যাপ্লাই করে নেব আর তারপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আপনার একটা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে একদমই ভুলবেন না, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার মনে হচ্ছে প্রোডাক্টটা কাজ করা শুরু করেছে আমার স্কিনে। দেখুন, রেডনেস যতটা আমার স্কিনে ছিল সেটা আগের মতো আর নেই, যেমন নিচগুলোতে ছোটো 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 পিম্পলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কালারটা কমে গেছে, অনেকটাই বসে গেছে, আর উপরের বড় পিম্পলটা তো অনেকটাই ছোট হয়ে এসেছে। তো আজকের ভিডিওটি এতটুকুই, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।